হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিওতে। তো ভিউয়ার্স, ভিডিও মূল টপিকে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনও প্রেস করে রাখুন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি ভালো কমেন্ট অবশ্যই করবেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা এই ভিডিও থেকে উপায় অ্যাপ এর লিমিট এবং চার্জ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো ভিউয়ার্স, প্রথমে আপনারা উপায় অ্যাপের লিমিট সম্পর্কে জেনে নিন। তো এটি হচ্ছে ডেইলি লিমিট, প্রতিদিন ক্যাশ ইন করতে পারবেন 30,000 টাকা পর্যন্ত প্রতিদিন 5 বার, তারপর ক্যাশ আউট করতে পারবেন 25,000 টাকা পর্যন্ত প্রতিদিন 5 বার, তারপর সেন্ড মানি করতে পারবেন সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত প্রতিদিন 50 বার, পেমেন্ট করতে পারবেন লিমিট ছাড়াই আনলিমিটেড, তারপর রেমিটেন্স 1,25,000 টাকা সর্বোচ্চ প্রতিদিন এবং সর্বোচ্চ 10 বার করতে পারবেন, তারপর মোবাইল রিচার্জ করতে পারবেন 10,000 টাকা পর্যন্ত এবং প্রতিদিন 50টি মোবাইল রিচার্জ করতে পারবেন। তো এটি হচ্ছে ডেইলি লিমিট। তো এখন আপনারা জেনে নিন মান্থলি লিমিট সম্পর্কে। তো প্রতি মাসে আপনারা ক্যাশ ইন করতে পারবেন 2,00,000 টাকা পর্যন্ত এবং প্রতি মাসে 25 বার, ক্যাশ আউট করতে পারবেন 1,50,000 টাকা এবং প্রতি মাসে 20 বার, তারপর সেন্ড মানি করতে পারবেন 2,00,000 টাকা পর্যন্ত প্রতি মাসে 100 বার, তারপর পেমেন্ট করতে পারবেন আনলিমিটেড, তারপর রেমিটেন্স 4,50,000 টাকা পর্যন্ত এবং প্রতি মাসে 50 বার, মোবাইল রিচার্জ করতে পারবেন 1,00,000 টাকা পর্যন্ত এবং প্রতি মাসে 1,500 বার বা 1,500টি মোবাইল রিচার্জ করতে পারবেন প্রতি মাসে। তো এটি হচ্ছে উপায় অ্যাপের লিমিট। তো এখন আপনারা জানতে পারবেন উপায় অ্যাপের চার্জ সম্পর্কে। আপনি যদি এজেন্টে ক্যাশ আউট করেন সেক্ষেত্রে আপনার চার্জ কাটবে 14 টাকা, আপনি যদি অ্যাপ দিয়ে ক্যাশ আউট করেন সেক্ষেত্রে কাটবে 14 টাকা, এবং আপনি যদি ডায়াল করেও ক্যাশ আউট করেন সেক্ষেত্রে আপনার 14 টাকা চার্জ কাটা হবে। মানে আপনি যদি বাটন ফোন দিয়েও ক্যাশ আউট করেন সেক্ষেত্রে 14 টাকা চার্জ কাটা হবে প্রতি হাজারে। তাছাড়া আপনি যদি এটিএম বুথ থেকে যদি ক্যাশ আউট করেন তাহলে আপনার কাছ থেকে চার্জ কাটা হবে 8 টাকা, একটা অ্যাপের মাধ্যমে করলো 8 টাকা, এবং ডায়াল করে বা ইউডিটি মাধ্যমে যদি আপনি এটা ক্যাশ আউট করেন সেক্ষেত্রে আপনার 8 টাকা কাটা হবে। তো বেশ, আশা করছি আপনারা উপায় এর লিমিট এবং চার্জ সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন। তারপর যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে এই ভিডিও সম্পর্কে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে।